কি পিকচার তুলবেন লাইভে আসছিলাম আসলে লাইভ শেষ করবো নাকি লাইভেই তুলবেন তুমি তুলে ফেলছি Hello everyone, Assalamualaikum. She's my very big fan. We love her a lot. So, Shabha join Kuruk, Shabha join Kuruk. You carry on up, it's all your. Thank you, Apu. Hello everyone, Assalamualaikum. This is me, Nowshin Chowdhury from Nowshin's Vlog. So, আজকে হচ্ছে আমাদের এখানে আপনাদের অনেক ফেভারিট মানুষগুলো আছে এবং ঢাকা থেকেও অনেক আপু আসছে। So, আমাদের চিটাগংয়ে এখন নিবিড় ফ্যাশন, so সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন এবং কিছুক্ষণের মধ্যেই হচ্ছে মেহজাবিন চৌধুরী আপু চলে আসবে। So, আপনারা যারা হচ্ছে আসতে চাচ্ছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আজকে কি কোনো অফার বা কোনো কিছু আছে, প্রমোশনাল কোনো কিছু গিফট আছে কি শপিং এর সাথে? আচ্ছা, আজকে যদি আপনারা শপিং করেন তাহলে গিফট পেয়ে যাবেন। সো আমি এখন আছি নিবিড় ফ্যাশনে। সো নিবিড় ফ্যাশন থেকে সো একটু কিছুক্ষণের মধ্যে মেহজাবিন চৌধুরী ঢুকবে, আমি আপনাদেরকে সবাইকে দেখাবো। তার আগে হচ্ছে আমি একটু দেখাই মেহজাবিন চৌধুরী অলরেডি চলেও আসছে, আমিও লাইভে আছি। সো আমাদের সাথে আমাদের হোস্ট হিসেবে আছে আপনাদের সবার ফেভারিট ইশায়া তাহসিন। সো এই যে আর এখানে আছে আপনাদের সবার ক্রাশ, তারপরে এখানে আমাদের অনেক অনেক অনেকেই আছে সবাই। ও আচ্ছা, বেশি জুম হয়ে গেছে, তুইও বেশি জুম হয়ে গেল। এই যে সবাই আছে, এই যে আমাদের এখানে আছে হচ্ছে নিবিড় ফ্যাশনের কি বলবো বলেন আপনি। আচ্ছা, নিবিড় ফ্যাশনের আর নিবিড় ফ্যাশনের ওয়াইফ না, মানে নিবিড় ফ্যাশনের যিনি নিবিড় আর কি, ওনার ওয়াইফ। হ্যাঁ, আর উনি আছেন হচ্ছে আমাদের ওনার অফ নিবিড় ফ্যাশন। আচ্ছা, এই যে অনেক কিউট আপনি, অনেক কিউট, মানে লেহেঙ্গাগুলোর মতো সুন্দর আপনি। তারপরে হচ্ছে এখানে আমাদের আছে হচ্ছে ওই যে সবসময় বলেন না আপু, ইয়াররিংস কোথার থেকে কোথার থেকে জ্বালাই ফোরাই খাই ফেলো যা আমাকে তোমরা। এই যে এই হচ্ছে ইয়াররিংসের ওনার বলেন আপু, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বাই ফারহা সাদিয়া আপু। আপুকে অনেকেই দেখেন না, আপু পেজের ভিতরেই থাকে। তো আজকে আমি বের করে নিয়ে চলে আসলাম আর কি। আর এটা হচ্ছে আমাদের বিউটি বাফেটের ইভা আপু, সবাই চেনেন আপুকে, দিন দিন শুধু সুন্দর হচ্ছে আর সুন্দর হচ্ছে। সো সবাই বিউটি বাফেটে চলে আসবেন, এখানে আসলেই আপনারা একদম মানে কি বলে ফুল প্যাকেজ নিবিড় ফ্যাশন থেকে লেহেঙ্গা নেবেন, অর্নামেন্টস নেবে নিবিড় ফ্যাশন থেকে হচ্ছে লেহেঙ্গা নেবে, তারপর সুন্দর করে। আমাদের সাথে আছে আলিফা নূর, আর্ট অ্যান্ড বিউটি আলিফা নূর, আপনাদের সবার ফেভারিট এবং কি বলবো ওকে তো সবাই অনেক পছন্দ করেন। তারপরে আচ্ছা, ওর নতুন সেলুনে সবাই যাবেন, ঠিক আছে? সবাই যে চিটাগংয়ে মেজবান কবে খাওয়ানো হয় আর মেজবানের জন্য কোন হোটেল ভালো হবে, আমি এটা মেজবানের দাও দিতে পারি সেদিনই নিবিড় ফ্যাশনে খাওয়ানো হয়। আসেন, আজকে খাওয়াবে আপনাকে নিবিড় ফ্যাশন। এই যে এটা হচ্ছে আমাদের জুহি আপু, সে সো কিউট, আজকে অনেক সুন্দর লাগতেছে ওনাকে, সত্যি সুন্দর লাগতেছে। আচ্ছা, সো এখানে অনেকেই আছে, অনেকেই আছে, অনেকে আছে। আচ্ছা, আরেকজনকে দেখাই, আপনাদের সবার ফেভারিট মানে আমাদের চাটগায়া বউ হুমায়ের আপু। সো আপনারা এই যে চিটাগং এর ভাষা বলেন যে তোরা কেন আসো, আমার শিখাইতে হচ্ছে না, উনি সব জানে। বলেন যে কেন আসো, বেগুন আই হলাম দে সিটেঙ্গা বউ বউ, সুন্দর বলছে তো। সো আমি একটু দেখাই যে আপুর পিছনে দেখতেছেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন, একটু আমি কালেকশনগুলো দেখাই না, এতক্ষণ তো অনেক ভক ভক করছি, অনেক কিছু করছি, একটু নিবিড় ফ্যাশনের কালেকশনগুলো দেখাই। এখানে আপনারা রেডিমেড থেকে স্টার্ট করে আপনার আনস্টিচ সব কিছু পাবেন, আবার যে আপনাদের বিয়েতে তো শুধু বউ পড়বে এমন কোনো কথা নাই, মানে আপনার গ্রুমদের জন্য শপিং আছে, অনেক অনেক লেহেঙ্গা, মানে হচ্ছে আপনাদের বাজেট, মানে আপনাদের যার বাজেট যেরকম, ঠিক আছে? আমরা কি একটা দুইটা লেহেঙ্গা দেখাতে পারি, একটু এক্সক্লুসিভ কিছু দেখাবেন? ব্রাইডাল মানে সামনে আমার হচ্ছে ওই যে অ্যানিভার্সারিতে আমি বউ সাজবো, তো ওই জন্য দেখান একটা কয়েকটা। এই যে আর মেহজাবিন চৌধুরী আপু আসলে আপনাদেরকে তোমার দেখেন দেরি, আমি একটু ওই যে ব্ল্যাক লেহেঙ্গাটাও দেখবো একটু। এই যে যারা ওয়েডিং কালেকশন একদম আপনাদের স্টার্টিংটা বলে দেন কত থেকে, 20 থেকে?
আচ্ছা, ওয়েডিং হচ্ছে আপনারা একদম 20,000 টাকা থেকে স্টার্ট করে আপনারা লাস্ট কত পর্যন্ত আছে আপনাদের? 1 লাখ 1.5 লাখ এরকম আপনাদের সব বাজেটেরই প্রোডাক্ট এখানে লেহেঙ্গা আছে। সো সামনে যেহেতু এখন নিবির ফ্যাশন এখানে আসছে, সো আপনারা অনেক অনেক কালেকশন রেগুলারই লাইভে দেখতে পাবেন। হ্যাঁ, সো আপনাদের এখন কষ্ট করে আর দাহা যাওয়া ফৈত ন, সিটাঙ্গ তাইলে নিবির ফ্যাশন ফাই যাবে গই, বুঝছো না? ডাহার জন ফৈত ন, কষ্ট করে প্লেন ভাড়া বাসি দেবো, বাস ভাড়া বাসি দেবো। আর এখানে হচ্ছে আরএফ, অনেকেই চিনেন না যে মিমি সুপারে আসলেই মিমি সুপারের পাশে ফরচুন মল, হ্যাঁ ফরচুন মলের সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক লেহেঙ্গাটা যেটার উপর হচ্ছে আমার নজর পড়েছে, অনেক সুন্দর লাগছে আমার। এটার প্রাইসটা কত? 19,000, মাত্র 19,000 টাকা, মানে বুঝতেছেন মানে এত সুন্দর। তো আরো আরেকটা আরেকটা দেখবো আমরা, ঠিক আছে? আমরা এখন একটু হোয়াইটটা দেখি, এই যে হোয়াইটটা, হ্যাঁ হ্যাঁ দিস ওয়ান, এখন একটা হোয়াইট কিছু দেখি, তারপর আমরা অন্য কালেকশনের দিকে চলে যাবো। আমি কয়েকটা দেখাই, টেন্ডিলে করে না সরকারে স্টিকার দিয়েন না, স্টিকার দিয়েন না, স্টিকার দিলে ডিরেক্ট ব্যান করে দিব একদম। এটা এক জায়গায় বেড়াতে আমি এসে দিই, এন্ডি স্টিকার মিস্টিকার ইন দিবি বাইর করে দিব, ডিরেক্ট ব্যান করে দিব। এই যে কি সুন্দর হোয়াইট লেহেঙ্গাটা, এটার প্রাইসটা জানতে চাই, কি পরিমাণ ঘ্যাট দেখেন, কত? মাত্র মাত্র না বললে হবে না, মাত্র 38,595 টাকা। সো আমি এখানে তো আমি লেহেঙ্গা দেখালাম, এখন আমি চলে যাব হচ্ছে একটা শাড়ির সেকশনে, যারা হচ্ছে বিয়েতে শাড়ি, এখানে অনেক অনেক লেহেঙ্গা, অনেক 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 অনেক, মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনার হচ্ছে রিসিপশনের জন্য, তারপর হচ্ছে আপনার রিসিপশন বলেন, আপনার বিয়ের পার্টি বলেন, বিয়ে বলেন, হলুদ বলেন, সব কিছুর জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি, এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন, অলরেডি এখানে কেনাকাটা শুরু হয়ে গেছে, সবাই অলরেডি কেনাকাটা ব্যাকনে কেনাকাটা করে। ওনারা কি বিয়ের শপিং করতে লাগবে না নাকি? এনে আচ্ছা আচ্ছা, এনে আস তো আইরে পছন্দ হয়ে যাতে লই ফেলাতে, আচ্ছা ঠিক আছে, হ্যাপি শপিং। তারপরে ডিস্টার্ব করে লাভ নাই, দেখি কেউ বিয়ের শপিং করতেছে কিনা, দাঁড়ান। আচ্ছা, এখানে সুন্দর সুন্দর কিন্তু বেনারসিও আছে, হ্যাঁ সুন্দর সুন্দর বেনারসি দেখতেছেন সবাই। সেমি ফর্মাল কাপড় আপু অবশ্যই আছে, এবং হচ্ছে এখানে অনেক ওয়েস্টার্ন টাইপের পার্টি ড্রেসও আছে। আপনি নট অনলি হচ্ছে শুধুমাত্র আপনার কি বলে অনেক অনেক সুন্দর এই শাড়িটা, অলরেডি আমাদের আপু পরে আছে, একটা আপু আমি ওনার নামটা ভুলে গেছি দেখাবো। এই যে আপনাদের কাছে শাড়ির স্টার্টিং কত থেকে, শাড়ির আপনাদের স্টার্টিং কত থেকে বিয়ের শাড়ি? লোয়েস্ট 4,550 টাকা থেকে আপনাদের বিয়ের শাড়ি শুরু। তাহলে এবার বুঝেন যে আপনাদের বাজেট যেমনই হোক না কেন, খালি হাতে কেউ ফেরত যাবে না, মোটামুটি হচ্ছে সবাই এখান থেকে পারচেজ করতে পারবে। অনেক সুন্দর সুন্দর বেনারসি। এখন আমি একটু রেডিমেড কালেকশনের দিকে চলে যাই, যেমন এখানে আপনার হচ্ছে এইটাও হচ্ছে একটা শাড়ির সেকশন, হ্যাঁ বিশাল বড়। হ্যাঁ, এখানে হচ্ছে আপনারা পার্টি ওয়্যারগুলো পাবেন, যেগুলো হচ্ছে আপনার একটু ফ্যাশনেবল পার্টি ওয়্যারগুলো, মানে হচ্ছে আপনি হলুদের জন্য, আমি কি কয়েকটা ড্রেস দেখাবো, হ্যাঁ আচ্ছা এগুলো কি সেল হয়ে গেছে? আচ্ছা এইটা, আচ্ছা এই যে হলুদে কিন্তু আপনারা এই টাইপের ড্রেসগুলো পরতে পারেন, এই যে এইটা কিন্তু আরেকটা কালার, মানে এত সুন্দর। এই কাপড়টার প্রাইস কত? 8,550 টাকা মাত্র। হ্যাঁ, সো এই যেগুলো সবগুলো হচ্ছে আপনার রেডিমেড কালেকশন। ওকে, সো এই যে এইটা হচ্ছে আপনার দেখেন এত সুন্দর, এই যে লুঙ্গি দেখান, লুঙ্গি নেই ভাই, এখানে লুঙ্গি আসেনি, না লুঙ্গি নেই, নিবির ফ্যাশনকে বলবো আমি লুঙ্গি আনার জন্য, কারণ চিটাগংয়ের মানুষ প্রচুর পরিমাণে লুঙ্গি পরে, তো ওই জন্য মানিজ্য থাবি দেরি লুঙ্গি তো আবি দেড়াই রে। এই যে আপু প্রিঙ্ক শাড়িটার প্রাইস ইনশাল্লাহ বলবো সামনে, হচ্ছে আপনারা সবাই এখানে আসবেন, আমরা এখান থেকে অনেক কিছু দেখবো। সো আজকে তো জাস্ট একটা, মানে আপনাদেরকে জাস্ট নিবির ফ্যাশনের সাথে ইন্ট্রো দিচ্ছি, ওকে? সো আমরা একটু শুধু যে আসলে নশিনা
আপনাকে দেখতেছি না কেন এই যে সবাই যদি নিবিড় ফ্যাশনের ফুল টিম আছে চাই আমি জানি ইটস আ বিগ টিম সো এখানে হচ্ছে আমরা আসসালামু আলাইকুম এখানে হচ্ছে আপনার মানে গ্রুমদের জন্য শপিং ও আপনারা করতে পারবেন তো এর মধ্যে মনে হয় মেহজাবিন চৌধুরী চলে আসছে সো আমি একটু আপনাদেরকে দেখাবো যে মেহজাবিন চৌধুরী আসসালামু আলাইকুম তো আমি একটু দেখাই ওমর মা জেবির আমি কি একটু যেতে পারবো আমার কি যেতে দিবে না কি অবস্থা নৌশিন আপু আমাকে কি একটু যেতে দেওয়া হবে আমি কি একটু যেতে পারি আমি এখন লাইভে আছি একটু যাবো মেহজাবিন চৌধুরীর সেবেলে মর ফলে না বেশি এসে একটু আমাকে যদি একটু যেতে দিতেন আমাকে একটু যেতে দিবেন কেউ আমাকে একটু জায়গা দেন তো একটু 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 আমি ওদিকে যাব একটু আবার ও বাজি রে একটু একটু আমাকে একটু জায়গা দেন একটু জায়গা দেন একটু 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 আচ্ছা আমি একটু এক সাইডে চলে যাই ওদিকে চলে যাই আমাকে একটু যেতে যাই জায়গা দেন সো মেহজাবিন চৌধুরী অলরেডি চলে আসছে একটু পরেই হচ্ছে আপনাদের কেক কাটিং হয়ে যাবে একটু জুম করে দিই না দিসি আসতেছে না আমি নেট দিয়ে করছি প্রচুর পরিমাণ জ্যাম বাইরে দরজা ভেঙে ফেলবে হয়তো কিছুক্ষণ পর এভাবে থাকলে তো হবে না আচ্ছা আমি দাঁড়ান এক সাইডে চলে যাই হ্যাঁ আমি এক সাইড থেকে লাইভে যাচ্ছি আমি এক সাইডে চলে তোমার দুই হাতে ধরো না এটা একটা আমার কাছে আপনি ঢুকলে আমাদের
আবার আপনাদের সাথে দেখা হবে, খোদা হাফেজ আজকের মতো, আপনারা সবাই চলে আসবেন, আল্লাহ হাফেজ।